হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। না, আজকে হয়তো সকলে ভালো নেই। এখন আমাদের রাজ্যের পরিস্থিতি খুবই সংকটজনক। এখন আমাদের রাজ্য উত্তাল হয়ে আছে প্রতিবাদের ঝড়ে। সেই প্রতিবাদ সকল দিকে সকলভাবে যেন সফল হয় সেই কামনাই আমি করি। আসুন আমরা সবাই মিলে হাতে হাত ধরে মোমবাতি জ্বালিয়ে নয়, চরম প্রতিবাদ জানাই আরজি করের এই অন্যায়ের বিরুদ্ধে, যাতে অন্যায়কারীর এমন শাস্তি হয় যেন পরবর্তীকালে অন্যায় করতে গেলে মানুষের বুক কেঁপে ওঠে। আর ঠিক যেমন তিলোত্তমার মৃত্যুর সব কিছুর বর্ণনা ফলাও করে দেওয়া হচ্ছে নিউজ চ্যানেলগুলোতে, খবরের কাগজগুলোতে, সেই খুনির শাস্তির কথাগুলো, কাহিনীগুলো যেন ঠিক এইভাবেই নিউজ চ্যানেলগুলোতে ফলাও করে খবরের কাগজগুলোতে বড় বড় অক্ষরে ছাপা হয়, এটাই আমার কামনা। আমার সাথে আপনারা সবাই আছেন তো একই কামনা নিয়ে? আজ 4th August 2024, আজ রবিবার। আজ শ্রাবণী মেলার মধ্যে একটা দিন। শ্রাবণী মেলা শ্রাবণ মাসের পূর্ণিমা থেকে ভাদ্র মাসের রাখি পূর্ণিমা পর্যন্ত চলে। তবে সবসময় মাসের দিনগুলো ঠিক থাকে না, একটা মাস ক্রস করে বা শ্রাবণ মাসটা ক্রস করে অন্য মাসেও চলে যায়। আসলে পূর্ণিমা একটা পূর্ণিমা থেকে আর একটা পূর্ণিমা, এটাই গুরুত্বপূর্ণ যারা শ্রাবণী মেলায় অংশগ্রহণ করে বা যারা ওই জলযাত্রী হয়, যারা জল নিয়ে তারকেশ্বরের শিবের মাথায় ঢালতে যায়। না, আমরা জল নিয়ে শিবের মাথায় ঢালতে যাইনি, আমরা গিয়েছিলাম সেই জলযাত্রীদের সেবার উদ্দেশ্যে। আমাদের জলসত্র ক্যাম্প করা হয়েছিল মালিয়ার কাছে, আগের বছরও হয়েছিল, অনেকে হয়তো দেখে থাকবেন ভিডিওটি বা অনেকে দেখেননি। এবছরও আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে ওখানে জলসত্র ক্যাম্প হবে। এবারের ক্যাম্পটি বেশ বড় করে করাও হয়েছিল। চলুন, আমাদের ক্যাম্পটি কোথায় কেমনভাবে করা হয়েছিল আর সেখানে কী কী ব্যবস্থা ছিল আপনাদের দেখিয়ে দিই। এইভাবে আমরা অনেকে মিলে বহু মানুষের থেকে চাঁদা সংগ্রহ করে ক্যাম্পের আয়োজন করে থাকি। সেখানে যেমন জল বাতাসা এগুলো থাকে, ঠিক সেরকমই ক্যাটারিং ডেকে লুচি ঘুগনিও করে রাখি, সবটাই নিরামিষ। আগের বছরেও নিরামিষ হয়েছিল, কিন্তু এবছরে আমরা ঠিক করলাম যে নিরামিষই হবে, তবে কোনো ভাতের আইটেম কিছু রাখবো না। এগুলো যেহেতু জলযাত্রীদের জন্যই ব্যবস্থা করা, সেই জন্য তারা যাতে খেতে পারে তাই সেই রকমভাবেই আমরা খাবারের ব্যবস্থা করব। এবছরে তাই লুচি আর ঘুগনির ব্যবস্থা করেছিলাম আমরা জলযাত্রীদের জন্য। সেই হিসেবেই অনেক আগে থেকেই ওরা চলে গিয়েছিল, ক্যাটারিংয়ের লোকজন সব মালপত্র সব কিছু নিয়ে। প্রচণ্ড বৃষ্টি সেদিন, সেই বৃষ্টি মাথায় করেও তারা চলে গিয়েছিল সঠিক জায়গায়। সেই ক্যাম্পে গিয়ে আগে থেকেই সমস্ত জিনিস রেডি করে আগুন জ্বেলে সব ব্যবস্থা করে ফেলেছিল তারা। আমরা অনেক পরে গিয়েছিলাম, ছেলে মেয়েগুলোকে খাইয়ে দাইয়ে নিয়ে সব কিছু গুছিয়ে রেখে তারপরে গিয়েছিলাম বিকেলের দিকে। আমরাও যখন যাই তখনও বেশ বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই কাদা জলের মধ্যেই আমরা কিন্তু রেনকোট পরে রওনা হয়ে গিয়েছিলাম, কোথাও দাঁড়াইনি। মালিয়া যেতে নালিকুলের ওপর দিয়ে যেতে হয়, নালিকুলের কাছে যখন গেলাম প্রচণ্ড বৃষ্টি আর প্রচুর লোকের ভিড়। বৃষ্টি কিন্তু কারোর মনোবল টলাতে পারছে না, জলযাত্রীদেরও নয় আর জলসত্র ক্যাম্পকারীদেরও নয়। আমাদের গাড়ি তো ঘুরিয়ে দেওয়া হলো অন্যদিকে, সেই দিক দিয়ে আমরা চলে গেলাম মালিয়ার কাছে। আমাদের ক্যাম্পে শুধু খাবার নয়, ছিল জলযাত্রীদের ব্যথা উপশমের জন্য ভলিনির ব্যবস্থাও। অনেক মানুষ আসছে যারা পায়ের ব্যথার জন্য আর হাঁটতে পাচ্ছে না, তাই এই ভলিনির ব্যবস্থা আমরা সকলে মিলে রেখেছিলাম। আর জল বাতাসা তো ছিলই, তার সঙ্গে ছিল নানা ধরনের লজেন্স। এই লজেন্সগুলো ওরা সংগ্রহ করে নিয়ে নেয় পরে, যখন খাবারের ব্যবস্থা সেরকম রাস্তায় তো সব সময় থাকে না, তখন যাতে এই লজেন্সগুলো ওরা মুখে দিয়ে নিজেদের গলাটুকু ভিজিয়ে নিতে পারে। কারণ এই তো সবে মালিয়া, এখনও তারকেশ্বর অনেক দূরের পথ, সারা রাত ধরে হাঁটতে হবে। তারপর আগামীকাল সোমবার গিয়ে তারা বাবার মাথায় জল ঢেলে তবে কিছু খেতে পাবে। এই লজেন্স বিস্কুটের সঙ্গে ছিল জলের বোতল,
জলযাত্রীরা এই জলের বোতলগুলো সংগ্রহ করে নেয় একের বেশি, কারণ এমন অনেক জায়গা থাকে যেখানে এই জলছত্র ক্যাম্প থাকে না। মাঝরাত্রিরে কেউ ক্যাম্প হয়তো নিয়ে বসে না, তখন তারা জল পাবে কোথায়? তাই এই খাওয়ার জলের বোতলের ছোট ছোট প্যাকেটগুলো তারা বয়ে নিয়ে যায় নিজেদের সঙ্গে। বাবার মাথায় ঢালার জন্য যে গঙ্গার জল তুলে যেমন বয়ে নিয়ে যেতে হয়, আবার নিজের গলায় ঢালার জন্য যে অল্প পরিমাণ পানীয় জল সেটাও তাদেরকে বয়ে নিয়ে যেতে হয়। এই জায়গাতে ক্যাম্পগুলো থেকে তারা ওই জলের বোতলগুলো সংগ্রহ করে নিজেদের কাছে রেখে দেয়। বাঁক একবার কাঁধে তুলে নিলে সেই বাঁক আর মাটিতে ঠেকানোর নিয়ম নেই, তাই অনেক ক্যাম্পের সামনে এই রকমভাবে লম্বা লম্বা বাঁশের মাচার মতো করা আছে, যার ওপরে জলযাত্রীরা নিজেদের বাঁকগুলোকে ঝুলিয়ে রাখতে পারে এবং কিছুটা বিশ্রাম, একটু জল বাতাসা মুখে দিতে পারে। তবে এবারে আরেকটা জিনিস ভীষণ ভালো লাগলো জানেন, এই যে চারপাশে পড়ে থাকা বিভিন্ন খাবারের থালা, এঁটো, বাটি, গ্লাস, জলের বোতল, এই সমস্ত কিছু যে রাস্তার ধারে পড়ে আছে, দেখলাম একটা বিরাট বড় গাড়ি করে এসে একদল মানুষ সেই সমস্ত প্লাস্টিকের জিনিসপত্র তুলে বড় বড় বস্তায় ভরে সেই গাড়ি করে নিয়ে চলে যাচ্ছে। এই রকম ব্যবস্থা থাকলে কিন্তু আমাদের রাস্তাঘাটও এবং পরিবেশও অনেক পরিষ্কার থাকে, এগুলি করা অবশ্যই দরকার। শুধু আমাদের এখান থেকেই নয়, আরও বহু জায়গা থেকে অনেক বড় বড় ক্যাম্প করা হয়। আমাদের তো সামান্য আয়োজন, ছোট্ট ব্যবস্থা, কিন্তু কলকাতা থেকে এমন বহু সংস্থা, বহু পরিবার আসেন যারা অনেক বড় বড় ক্যাম্প করে থাকেন এই উইকেন্ডগুলোতে, মানে শনি রবিবার। কারণ সোমবারে যেহেতু জলযাত্রীদের ভিড় অনেক বেশি হয়, সেই জন্য রবিবার জল তুলে নিয়ে যাওয়ার ভিড়টাও লক্ষণীয়। তাই তারা বড় বড় ক্যাম্পের ব্যবস্থা রাখেন, সেখানে সকাল থেকে রাত অবধি সমস্ত কিছু খাবার রান্না করা হচ্ছে এবং দান করা হচ্ছে নির্বিচারে। এই শ্রাবণী মেলায় বাচ্চাদের শুধু নয়, আমাদেরও সব থেকে বড় প্রাপ্য কি জানেন তো, এই যে যারা জলযাত্রী এত কষ্ট করে উপোস করে এত দূর থেকে জল তুলে নিয়ে, জলের মতো একটা ভারী জিনিস তুলে নিয়ে তারা এত দূর রাস্তা পায়ে হেঁটে যাচ্ছে, তবুও কিন্তু তারা সুন্দর সুন্দর মডেল তৈরি করে সেই মডেল কাঁধে করে বাঁকের ওপরে করে দারুণ দারুণভাবে বাঁক সাজিয়ে নিয়ে চলেছে রাস্তা দিয়ে। এইগুলোই দেখতে সব থেকে ভালো লাগে, মানুষের হাতের তৈরি জিনিস, টোটালি ম্যানমেড। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। যদি একটুও ভালো লাগে ভিডিওটি, অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার গুরুত্বপূর্ণ মতামত। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু আমি অপেক্ষায় থাকব। তাহলে আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগে। ততদিন সকলে মিলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অন্যায়ের প্রতিবাদটা জারি রাখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নানা ধরনের ব্লগ দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ সকলকে।